হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিলন টি ট্রিট। আজকে আমরা যে চায়ের রেসিপিটা দেখব সেটা নাম হচ্ছে বাবল টি, যেটা আমি তৈরি করব সিলন ফ্যামিলি ব্লেন্ড টি দিয়ে। তো প্রথমে আমরা চাটা বানিয়ে নেই, চুলোটা ধরিয়ে দিচ্ছি। এই কাপে আসলে আমি কিন্তু সার্ভ করব চাটা, তো এই কাপের মেজারমেন্ট অনুযায়ী আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। এখন চা পাতা দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ, সাথে দিয়ে দিব স্টার অ্যানাইস। এটা আসলে এশিয়ান কান্ট্রিজের খুব ফেমাস একটি স্পাইস, এটা আমাদের এলাচের মতোই একটু। সাথে দিয়ে দিচ্ছি আখের চিনি 1 টেবিল স্পুন ফুল। সো চুলোটা কমিয়ে দিয়ে আমি কিছুক্ষণ এটা জাল দিব। চাটা হয়ে গিয়েছে, এখন আমি একটা টি কাপে এটা ঢেলে রাখবো। চাটা ঢেলে নিচ্ছি। এটা ঢেলে নেওয়ার একটাই রিজন, সেটা হচ্ছে এই চাটাকে আমি রুম টেম্পারেচারে আনতে চাচ্ছি। এটা আমি রেখে দিলাম সাইডে। এখন মিল্কের মিক্সচারটা বানিয়ে নিচ্ছি। আবার আমি চুলোটা ধরিয়ে দিই। এখানে আমি দিয়ে দিচ্ছি তরল দুধ 1/2 কাপ, সাথে দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক 1 টেবিল স্পুন ফুল, সাথে যাবে ভ্যানিলা এসেন্স 1 টেবিল স্পুন ফুল, 1/2 টিস্পুন কোকো পাউডার ইউজ করব। ভালো করে মিক্স করে নিলাম। মিল্কটা বলক এসে গেলে আমি চুলোটা অফ করে দিব। দেখতেই পাচ্ছেন বলক এসে গেছে, এই মুহূর্তে আমি চুলোটা অফ করে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি আমি ফ্রেশ ক্রিম 1 টেবিল স্পুন ফুল। আমি একটা ফ্রথ মেশিন ইউজ করছি, আপনাদের কাছে যদি এই ফ্রথ মেশিনটা না থাকে নো প্রবলেম, আপনারা কিন্তু উইস্ক ইউজ করতে পারেন। কেয়ারফুলি আমি এটা উইস্ক করে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু অরিজিনেট হয় তাইওয়ান থেকে, অ্যান্ড দেন পুরো ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস হয়ে যায়। অ্যান্ড দিস রেসিপি ইজ ভেরি পপুলার টু আওয়ার ইয়াং জেনারেশন। সার্ভিস করার আগে আমার কাছে যে বাবলগুলো আছে বাবল টির জন্য, সেটা আমি বানিয়েছি ট্যাপিওকা পার্ল দিয়ে। ট্যাপিওকা পার্ল হচ্ছে আমাদের সাগুদানা যেরকম, ঠিক সেরকমই হয়, একটু রাবারি একটু টেক্সচার হয়, যেটা পানিতে দিলে ক্লিয়ার হয়ে যায়, জেলের মতো হয়ে যায়। সো ওইটার যে পাউডারটা, ওই পাউডার দিয়ে কিন্তু এই পার্লগুলো বানানো হয়। আমার কাছে যেহেতু রেডি করা আছে এই বাবলগুলো, তো এখন আমি এই বাবলগুলো সবার নিচের লেয়ারে দিব। এরকম করে গ্লাসের সাইডে আমরা কিন্তু নিয়ে নিলে একটা মার্ক ক্রিয়েট হবে। এখন মিল্কটা ঢালবো, এর সাথে দিয়ে দিচ্ছি আমার যে ফ্রেশ ক্রিম ছিল, ফ্রেশ ক্রিমটা আরেকটু উপরে দিয়ে দিচ্ছি। এখন যে রুম টেম্পারেচার টি আছে সেটা আমি একটা চামচের সাহায্যে চাটা উপরে ঢেলে দিব। সো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন একটি কিন্তু লেয়ার চায়ের মতনই হয়েছে। উপরে ফোমের একটি মিক্সচার আছে, মিডল আছে চায়ের লিকারটা, এবং নিচে মিল্ক অ্যান্ড দ্য ট্যাপিওকা পার্লস। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল তাইওয়ানিজ বাবল টি। আর এই চা বানানোর জন্য আমি ইউজ করেছি সিলন ফ্যামিলি ব্লেন্ড টি। আমি তো খুব সুন্দর করে দেখিয়ে দিলাম আপনাদেরকে এই চাটা কী করে বানাতে হয়, তারপরও আপনারা প্রস্তুত প্রণালীটি আবারও দেখে আসুন। রেসিপিটা দেখে এলাম দর্শক, আমি যেমন আমার অভিজ্ঞতা থেকে এই রেসিপিটা তৈরি করতে পারলাম, আমি 100% শিওর আপনারাও আপনাদের বাসায় বসে এই চায়ের রেসিপিটা ট্রাই আউট করতে পারবেন। অ্যান্ড স্টে টিউন টু সিলন টি ট্রিট আরও নতুন নতুন চায়ের রেসিপি দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই বাই।